গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাই খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর আজ হলো আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো। যেহেতু মা আছে এখানে, তো মা আজকে এখানেই পুজো করছে। তো সকাল সকাল এবারে এখন পুজোর একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর আমি দোয়েল আর কপিল একটু বেরোবো, দোয়েলকে নিয়ে একটু ডাক্তার দেখাতেও যাব। তো আগে পুজো হবে বাড়িতে, তারপর আমরা বেরোবো। আর এখন বাবা মা দোয়েল সবাই কী করছে অল্প অল্প করে সবাইকেই দেখিয়ে দিচ্ছি। আর ব্লগটা যদি আজকের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বাবা এখানে বসে একটু সবজিটাকে কেটে দিয়ে দিয়েছে, তো এবারে বাকি সবজিগুলো আমি কেটে দিচ্ছি। যেহেতু আজকে আমাদের আবার একটু বেরোনো আছে, বললাম দোয়েলকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তাই বলে আমি এখনই কেটে রেখে দিচ্ছি। আর মা ওরাও এখন সবাই কাজে ব্যস্ত আছে, আর গতকাল যখন গেছিলাম বাজার থেকে মূলো কিনে নিয়ে এসেছি, তো এভাবে ছোট ছোট পিস করে মূলো কেটে নিয়েছি। ডালনার মধ্যে কিন্তু মূলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এই যে এখানে রয়েছে মুখি, এই অল্প মুখি আমরা নিয়ে এসেছি। তো মুখিটা এবারে বাবাই এখন খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছে, আর আমি বাকি সবজি মোটামুটি একটু কেটে নিয়েছি। যা যা নিয়ে আসা হয়েছিল, বাঁধাকপি, ফুলকপি, মূলো, মিষ্টি কুমড়ো, সব কিছু সবজি কেটে নেওয়া হয়েছে। মা স্নান করে নিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে, তারপর এবার মা এখন নিচে গিয়ে ঠাকুরের ফলগুলো সব ধুয়ে নিয়ে এলো। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম বাজারে গেছি 13 ফল কিনতে, 13 রকমের ফল আমরা কিনে নিয়ে এসেছি। মা সবটাকে একটা থালায় করে নিয়ে নিয়েছে, ঠাকুরের থালায় করে নিয়ে নিয়েছে। মা এখানে সব কিছু রেডি করে নিচ্ছে, আর দোয়েল এখানে বসে ওর পুরনো প্রেসক্রিপশন, রিপোর্ট সব কিছু রেডি করে রাখছে। আমরা যেহেতু এখন ডাক্তারের কাছে যাব, সব কিছু ঠিকঠাক করছে। এই রুমটা এখন একটু পরিষ্কার করে নিই, এই বিছানাটা তো সুন্দর আছে, আর এই নিচের অবস্থাটা খুবই খারাপ, এটা ঠিক করে নিই। আর এই পুজোতে 13 রকমের ফুল, 13 রকমের ফল, সাথে হয় পান সুপুরি, সবই 13টাই করে দিতে হয়। তবে আমাদের এখানে ফুল 13 রকম আমরা পাইনি, শুধু গাঁদা ফুলই পেয়েছি, তাই বলে গাঁদা ফুল নিয়ে এসেছি। মা পান শিলচর থেকেই আলাদা করে ঠাকুরের জন্য নিয়ে এসছে, সুপুরিও মা শিলচর থেকেই নিয়ে এসছে। তো পান সুপুরি মা এখন রেডি করে নিচ্ছে। মায়ের পুজো এবার হয়ে গেছে, আমি দোয়েল কপিল আমরা তিনজন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটাল, দোয়েলের ডাক্তার দেখাবো। এবার এখন বেরিয়ে পড়েছি, আর গিয়ে একটু তো সময় লাগবে, অনেকটাই দূর আছে। তবে কি জানেন, হসপিটালের কাছে এলেই একটা কেন জানি ভয় করে। তবে আজকে আমরা তেমন কোনো সমস্যা নিয়ে আসিনি, দোয়েলের একটু পেটের সমস্যা আছে, তো তাই বলে আমরা একজন ভালো গ্যাস্ট্রো অ্যান্টেরোলজিস্ট দেখাতে চলে এসেছি। আশা করি খুব জলদি আমাদের ডাক্তার দেখানো হয়ে যাবে, আর আমরা বাড়ি ফিরে যাব। অনেক
অনেকটা সময় ধরে ওয়েট করছি, এখনো ডাক্তার দেখানো হয়নি, অনেকটা সময় আরো লাগবে, এখনো বসে আছি আমরা এখানেই ওয়েট করছি, আশা করি আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার দেখানো হয়ে যাবে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার শান্তি, সবকিছু ঠিকঠাক আছে, এবার এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আর বাড়িতে এখন তক্ষুসোনা নেই, যদি বাড়িতে থাকতো তবে এই গেটের আওয়াজ শুনেই ও দৌড়ে বেরোতো। ও গেছে ওর মামার বাড়িতে, কিন্তু ওকে খুব বেশি মিস করছি। তো যাই হোক, এবারে এখন আগে ওপরে যাই, তবে নিচের থেকেই এত সুন্দর খিচুড়ির গন্ধ বেরিয়েছে যে কি বলবো, পুরো কলোনিতেই গন্ধ করছে, যে বাড়িতে আজকে একটু ভোগের রান্না চলছে সেরকমই মনে হচ্ছে। বাড়িতে এসে সবচেয়ে প্রথমে আগে স্নান করে নিয়েছি, স্নান করে এবার আগে ঠাকুর প্রণাম করে নিলাম। দোয়েলে আর কপিল এখনও স্নান করেনি, দোয়েলের এত গরম লাগছে, ও আবার নিচে বসে পড়েছে, কিছুক্ষণ রেস্ট নিচ্ছে তারপর যাবে স্নানে। আর বাবাও ওখানে বসে রয়েছে, আর মা তো এখন খিচুড়ি রান্না চলছে, এখানে রয়েছে ডালনা। তো এই যে ডালনাটাই আগে একবার ভালো করে দেখিয়ে দিলাম, ডালনা রান্না হয়ে গেছে আর খিচুড়িটা এখনও বানানো হয়নি, খিচুড়ি এখন রান্না চলছে। আর এই পাঁচটার মধ্যে এখানে বেগুন কেটে রেখে দিয়েছে মা, বেগুন ভাজা এখনও বানানো হয়নি। তো এখন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আগে সবাই স্নান টান করে চলে আসুক। তো সবাই স্নান করে চলে এসছে, তত সময়ে মা বেগুন ভাজাও বানিয়ে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে খেয়ে নেবো। আমাদেরও খিদে পেয়েছে, সকাল থেকে আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর যেহেতু বাড়িতে পুজো ছিল, তো মা এখন সবাইকে ঠাকুরের একটু তেল, সিঁদুর, আশীর্বাদ লাগিয়ে দিচ্ছে। আমরা বসে পড়েছি খেতে। তো আজকে খিচুড়ি রয়েছে, তার সাথে রয়েছে ডালনা, তারপরে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে কপিলের বানানো আচার, আর সাথে হয় লেবু। লেবুটাও শিলচর থেকেই মা ওরা নিয়ে এসেছিল, তো সেই লেবু দিয়েই আজকে দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে আমি আর বাবা আবার একটু বেরিয়ে পড়লাম বাবার কিছু কাজে, চটপট করে আগে কাজটা সেরে চলে আসি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছিলাম অনেক আগে, কিন্তু বাড়িতে এসে আর ভিডিও শ্যুট করতে ভালো লাগেনি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল, তাই বলে অল্প একটু শুয়ে পড়লাম। আর দেখছি তারপরে সন্ধেই হয়ে গেছে, তাই এবার আমি, দোয়েল, মা আর বাবা আমরা চারজন বেরিয়ে আমাদের বাড়ির কাছে একটা ট্রেন্ডস আছে, সেখানটায় চলে এলাম একটু শপিং করতে। অল্প শপিং হয়ে গেছে, এই ট্রেন্ডসে ভিডিও শ্যুট করতে দেয় না, তাই আমি আর ভিডিও শ্যুট করিনি। এবার কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।